কথিত আছে ভগবান গণেশের মুন্ডু কাটার পর হাতির মাথা নিজের ছেলের মাথায় বসিয়ে ভগবান শিব গণেশের অদ্ভুত দর্শন দিয়েছেন। আমাদের চারপাশের কোনো মানুষ আর পাঁচটা সাধারণ মানুষের মতো দেখতে না হলে আমরা হয় তাকে এক ঘরে করে দিই, নতুবা সে হয়ে যায় আমাদের সব মজার প্রধান কেন্দ্র। ভগবান গণেশ যেমন হাতির মাথা পেয়েছিলেন, এখন আমরা যার কথা বলতে যাচ্ছি উনি জন্মগতই সিংহের মুখের মতো রূপ পেয়েছিলেন। তাকে ঘিরে রয়েছে অদ্ভুত অদ্ভুত সব কথা। জানতে হলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। জানা অজানা রহস্যে রোমাঞ্চিত আনপ্লাগ টিউবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সিংহ মানুষ নিয়ে জানব, তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। তার জীবনের রোমাঞ্চকর ইতিহাস আপনাকেও রোমাঞ্চিত করবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। স্টিফেন বিবক্সি হলো সেই ব্যক্তি যিনি সিংহমুখী মানুষ নামে পরিচিত। লিওনেল দ্য লায়ন ফেসড ম্যান বিবক্সি 1890 সালে পোল্যান্ডের এক শহরে জন্মেছিলেন। জন্মলগ্নেই তার শরীর 1 ইঞ্চি পুরু লোম দিয়ে ঢাকা ছিল। গর্ভাবস্থায় থাকাকালীন স্টিফেন বিবক্সির বাবা এক সিংহের দ্বারা আক্রান্ত হন বিবক্সির মায়ের সামনে। তাই জন্মানোর পর বিবক্সিকে দেখে ওনার মা আঁতকে উঠে ভাবতে শুরু করে এটা সেই সিংহটারই অভিশাপ, সেজন্যই তার ছেলে এক রাশ চুল নিয়ে জন্মেছে। তাই তার মা মিস বেনেডিক্ট তাকে এক জার্মান অপেরা পরিচালক স্যাডল মায়ারের হাতে তুলে দেন। তখন বিবক্সের বয়স ছিল মাত্র 4 বছর। স্যাডল মায়ার তাকে লিওনেল নামে একটি স্টেজ নাম দেন এবং তাকে সারা ইউরোপ প্রদর্শন করিয়ে বেড়ান। এই সময়ে লিওনেলের সারা শরীরে লোমের আচ্ছাদন বেড়ে যায় এবং 8 ইঞ্চির মতো লম্বা চুল মুখে গজিয়ে যায় এবং সারা শরীরে 4 ইঞ্চি চুল গজিয়ে যায়। তার সারা শরীর লোম দ্বারা ঢেকে যায়, শুধুমাত্র হাত ও পায়ের তালু বাদ দিয়ে। 1901 সালে বিবক্সি আমেরিকায় যান এবং ব্যারাম অ্যান্ড বেলি সার্কাসে যোগদান করেন। এরপর থেকেই ওই সার্কাসেই তিনি কাজ করতেন এবং মাঝে মাঝে ইউরোপে আসতেন। তিনি সবসময় তার সহশিল্পীদের সাহায্য করতেন। বিবক্সি 5টি ভাষায় কথা বলতে পারতেন। তিনি ছিলেন খুবই মেধাবী। নতুন সব চমক দিয়ে দর্শকদের আনন্দ দিতেই কাটিয়ে দিয়েছিলেন সারা জীবন। ডাক্তারি মতে বিবক্সি হাইপারট্রিক্সোসিস নামে রোগে ভুগছিলেন। এই রোগে যারা ভোগেন তাদের শরীরে অন্যদের তুলনায় দ্রুত লোম বড় হতে থাকবে। 1920 সাল থেকে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে পাকাপাকিভাবে বাস শুরু করেন বিবক্সি। আমেরিকার সার্কাস জগতের এক জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি ততদিনে। শোনা যায় নিউ ইয়র্কে থাকার সময় তার হোটেলে আগুন লেগে যায়। কোনো রকম প্রোটেকশন ছাড়াই বিবক্সি হোটেল থেকে বেরিয়ে এসেছিলেন এবং বলেছিলেন আগুনে তার লোম পুড়ে যদি সে আর পাঁচটা সাধারণ মানুষের মতো দেখতে হয়ে যায় সে ভীষণ খুশি হবে। 1920 সালের পর সার্কাস থেকে তিনি অবসর নেন এবং জার্মানি ফিরে যান। প্রায় 30 বছর ছিল তার কর্মজীবন। শোনা যায় 1930 সালের পর বিবক্সি সম্পূর্ণভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যান। তাকে লোক সমাজে আর কেউই খুঁজে পাননি। অনেকের মতে তার অকাল মৃত্যু ঘটেছিল। কেউ আবার বলে থাকেন তিনি ন্যাৎসিবাদী জার্মানির লোকেদের হাতে মৃত্যুবরণ করেছিলেন। কিছু লোকের মতে তার মৃত্যু 41 বছর বয়সে জার্মানির বার্লিনে হয়েছিল এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। বন্ধুরা, আজ শুনলাম মিস্টার লিওনেলের কথা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ভিডিও কেমন লাগছে আর কী কী বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।